আমরা প্রিভিয়াস ভিডিও থেকে যেই টপিকস গুলো নিয়ে আলোচনা করেছি বা যা কিছু শিখেছি, ওভারঅল বিষয় নিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাবো। যেমন আমাদের লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হয় সেটা আমরা অলরেডি দেখেছি, এবং এই ওয়ার্ডপ্রেস সেট আপটা আমরা দিয়েছিলাম। আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটা একটা ব্লগ টাইপের ওয়েবসাইট হবে, অর্থাৎ নতুন নতুন পোস্ট থাকবে, বিভিন্ন টপিক্সের উপর আলোচনা হবে, এরকম একটা ওয়েবসাইট হবে এটা। তো এটা করার জন্য যা যা করা দরকার আমরা অলরেডি কাজগুলো জানি, অলরেডি কাজগুলো শিখে আসছি। এখন আমরা স্টেপ বাই স্টেপ করব। আমি টোটালটা একটা ভিডিওতে করব, সো আপনারা ভিডিওটা থেমে থেমে দেখবেন বা একটু টোটালটা ফার্স্টে দেখে তারপরে নিজে ট্রাই করবেন। যদি প্রবলেম হয় তাহলে অল্প অল্প দেখে দেখে ওইটা প্র্যাকটিস করবেন। তো এরপরে আপনি যত বেশি পারেন ওয়েবসাইট বানাবেন, ব্লগের ওয়েবসাইট বানাবেন, ডেমো বানাবেন। ওকে, তো আমরা এই সাইটটার মধ্যে ফার্স্টে যেটা করব, যে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাদের ভালো লাগতেছে না, তো এর জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যেয়ে আমরা আমাদের ব্লগের জন্য যে একটা থিম দরকার ওরকম একটা থিম নিব। অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমরা অনেক রেজাল্ট দেখতে পারবো, যেই থাম্বনেলগুলো আমাদের পছন্দ হবে বা যে ডিজাইনটা আমাদের পছন্দ হবে ওরকম একটা ব্লগ থিম আমরা ওই থিমটা আমরা ইনস্টল করে ফেলবো। এখানে খুব বেশি দেখাচ্ছে না, তা আপনি কি করলেন, পপুলারে ক্লিক করলেন। আপনি পপুলারের মধ্যে দেখলেন যে কি কি অপশন আছে বা কি কি থিম আছে। যদি আপনার এরকম খুঁজে পেতে অসুবিধা হয় বা আপনার যদি বুঝতে অসুবিধা যে কোনটা ইউজ করতেছেন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নতুন একটা বা আপনি কিছু একটা লিখে সার্চ করতে পারেন সার্চ বারটার মধ্যে, অর্থাৎ এখানে আপনি কিছু লিখে সার্চ করতে পারেন। তো আমরা ধরেন কালার ম্যাক এই থিমটা মনে করেন আমরা ইনস্টল করবো, কারণ এখানে এটা একটা ড্যামো লিঙ্ক আছে। অর্থাৎ এটা যদি আমরা ওপেন করি, অর্থাৎ এখানে যে লিঙ্কটা আছে দেখেন এখানে বলতেছে ক্লিক দ্য ড্যামো অ্যাট, এটা এই ড্যামোটার কথা বলতেছে। তো আমরা যদি এটা ইনস্টল করি তাহলে এই যে ড্যামোটা আছে, এই যে ওয়েবসাইটটা আছে, এরকম একটা ডিজাইন আমরা বানাতে পারবো। অর্থাৎ এটুকু এরকম ডিজাইন বানাতে আমাদের কোনো কোডিং লাগবে না। এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এই থিমটাকে ইনস্টল করে দিব। ওকে, আমরা এটার যে ফ্রি ফিচারগুলো আছে, এই থিমের যে ফ্রি ফিচারগুলো আছে ওভারঅল দেখে বা ওভারঅল ইউজ করে একটা ওয়েবসাইট বানাবো যেটা কিনা দেখতে এরকম হবে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে আগাবো। তো হচ্ছে আমাদের থিম, যখনই থিমটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে বলতেছে দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোয়িং প্লাগিনস, এই প্লাগিনটা রিকমেন্ড করতেছে, আপনি বিগান ইনস্টলিং দ্য প্লাগিন, এটা ইনস্টল কর, এটা ক্লিক করলেন, ইনস্টলে ক্লিক করলেন। ওকে, ইনস্টল হয়ে গেল, রিটার্ন টু প্লাগিন, এটাকে অ্যাক্টিভেট করে দেবেন। একটু প্লাগিনের নামটা দেখেন, বলতেছে থিম গিরিল ড্যামো ইম্পোর্টার। ড্যামো ইম্পোর্টার মানে হচ্ছে যে এটার যে ড্যামোটা আছে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা হুবহু সে এনে দিবে। তো আমরা ওটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে কি হচ্ছে দেখি, অ্যাক্টিভেট করার পরে আমরা এই পেজটাকে একটা রিলোড দিলাম, রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, তারপর আমরা দেখতেছি যে এদিকে কোনো অপশন অ্যাড হয়েছে কিনা, দেখলাম অ্যাপিয়ারেন্সের ভিতরে ড্যামো ইম্পোর্টার নামে একটা অপশন চলে আসছে। ওকে, তো এই ড্যামো ইম্পোর্টারের মধ্যে বলতেছে ওয়েলকাম টু, আপনার এই প্লাগইনটার মধ্যে ওয়েলকাম জানাচ্ছে, তারপর বলতেছে ভিজিট দিস পেজ অ্যান্ড ডাউনলোড দ্য থিম ড্যামো ফাইল, অর্থাৎ এই পেজে যে যাইতে বলছে এবং থিমের ড্যামো ফাইলটা আপনাকে ডাউনলোড দিতে বলছে। আমিও কিন্তু আপনাদের ফার্স্টেই বলছিলাম যে এক এক থিমের উপরে ডিপেন্ড করে এটার অপশনগুলো এক এক রকম হয়। ওকে, তো এখানে দেখেন বলতেছে থিম ড্যামোস, খেয়াল করে দেখেন একটা হচ্ছে ওয়েলকাম, একটা হচ্ছে ড্যামোস। তো এখানে যেগুলোতে ড্যামো ইম্পোর্ট করা যায় আপনি জাস্ট কি করলেন, এখান থেকে আপনি দেখলেন কোনটা ভালো লাগতেছে, কোন ডিজাইনটা ভালো লাগতেছে, আপনি ওইটাতে ডাউনলোডে ক্লিক করলেন। এখানে থিমটা যে ড্যামোটা আছে ড্যামোটা ডাউনলোড হয়ে গেল, এটাকে শো ইন ফোল্ডার দিলেন, ফোল্ডার দিয়ে এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করলেন। এটা হচ্ছে থিম ড্যামো। থিম ড্যামোর মধ্যে একটা হচ্ছে ড্যামো ডাটা, ড্যামো ডাটা, আর একটা হচ্ছে এখানে বলতেছে টিজি কনফিগ, কিছু অপশন আছে। তো এই যে অপশনগুলো, এই যে এটা এগুলো যে কাজ করবে এগুলো কিন্তু আপনাদের কাছে এখন নতুন মনে হচ্ছে। কেন নতুন মনে হচ্ছে, কারণ আপনারা একটা থিম নিয়ে মাত্র কাজ করছেন,
এরকম যখন নাকি আপনি 5টা 7টা থিম নিয়ে বা 10টা থিম নিয়ে আপনি কাজ করবেন, তখন দেখা যাবে কি নতুন একটা থিম ইউজ করতে গেলেও আপনার কাছে অপশন গুলো পুরাতন মনে হবে। কেন? কারণ একটা সাথে একটা কিছুটা হলেও মিল থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে ডেমো ইম্পোর্টের যে ব্যাপারটা, ডেমোটা আমরা কিভাবে ইম্পোর্ট করব ওইটা আমরা দেখতে পাবো হচ্ছে এই যে থিমটা আছে এটা অ্যাবাউটে যান। এখানে বলতেছে যে এই থিমটা সম্পর্কে, তারপর হচ্ছে সাপোর্ট, আপনার যদি কোনো কোশ্চেন দরকার হয়, কোশ্চেন করার ইচ্ছা হয়, তাহলে হচ্ছে এখান থেকে আপনি এখানে যে আপনি কোশ্চেন করতে পারবেন। তারপর হচ্ছে এখানে বলতেছে কালার ম্যাক, আরো কিছু অপশন দিচ্ছে, ইম্পোর্ট ডেমো, এই যে ডেমো ইম্পোর্ট এটা বলতেছে ইনস্টল করতে। তো আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি, ক্লিক ক্লিক করেন, এটা অলরেডি ইনস্টল করা আছে। পাশাপাশি আরেকটা অপশন কিন্তু চলে আসছে, এটা হচ্ছে সোশ্যাল আইকন। তো যাই হোক আমরা সোশ্যাল আইকনে পরে যাই। এখানে বলতেছে ডকুমেন্টেশন, আপনি নতুন থিমটা যখন ইউজ করবেন তখন এই ডকুমেন্টেশনটা খুব বেশি গুরুত্ব দিবেন। আপনি ডকুমেন্টেশনে ক্লিক করলেন, ডকুমেন্টেশনে চলে গেল। এখানে বলতেছে কিভাবে আপনি স্টার্ট করবেন, কিভাবে ইনস্টল করবেন, ইনস্টল করলেন, করার পরে বলতেছে কিভাবে থিমটাকে অ্যাক্টিভেট করবেন সেটাও করলেন। কাস্টম ম্যানো, কাস্টম ম্যানোটাও আপনি জানেন যে কিভাবে করতে হয়, বাট আমরা কিন্তু এখন ডেমোটা পাচ্ছি না। একটু উপরে যাই, এখানে দেখেন বলতেছে কি যে কালার ম্যাক জিপ, আপনি থিমটাকে ইনস্টল করলেন। আমরা দেখি এদিকে দেখে একটু ডেমোর কিছু দিয়েছি কিনা, যেমন গেটিং স্টার্টেড, ইনস্টলেশন, কাস্টম ম্যানো, এই যে অপশন গুলো আছে প্রত্যেকটা আপনি অপশন দেখে আপনি দেখলেন, মানে এখানে আপনি খুঁজলেন যে কোথায় ডেমো অপশনটা আছে বা কিভাবে আপনি কাজগুলো করতে পারেন, এরকম প্রত্যেকটা দেখে দেখে আপনাকে ট্রাই করতে হবে। তো আমরা যাই হোক এখানে ডেমো ইম্পোর্টের যে ব্যাপারটা, যে বলতেছে কিভাবে আপনি ডেমোটা ইম্পোর্ট করবেন, ফার্স্টে বলতেছে ভিজিট দিস পেজ, এই পেজে আপনাকে ভিজিট করতে বলতেছে। এটা কোনটা? এটা মূলত হচ্ছে যে আমরা পাশের ট্যাবে যাই, এটাতে ক্লিক করলে দেখবেন পাশের ট্যাবে নিয়ে যাচ্ছে ডেমোর যে থিম, ডেমোর যে অপশন গুলো আছে এরকম তিনটা অপশন নিয়ে যাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড দিলেন, ডাউনলোড দেওয়ার পরে বলতেছে ক্লিক অন আপলোড বাটন, আপলোড ডেমো, আপলোড ডেমোতে ক্লিক করলেন, এবং এইখানে এই যে আপনি যে ফাইলটা ডাউনলোড দিয়েছেন এই ফাইলটাকে চুজ করতে বলতেছে। তো আপনি কি করলেন, এখান থেকে ডাউনলোডে গেলেন, ডাউনলোডে যে ওই ফাইলটাকে চুজ করলেন, ওপেন ক্লিক করলেন, এখন ইনস্টল নাওতে ক্লিক করলেন, বলতেছে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে, তারপর বলতেছে গো টু ইনস্টল ডেমো ট্যাব। ওকে, এটা যখন আপনি ইনস্টল ইম্পোর্ট হয়ে গেছে তো আপনি আবার রিটার্ন ডেমো ইম্পোর্টারে গেলেন। যাওয়ার পরে একটা হচ্ছে ওয়েলকাম যেটা ছিল, এখান থেকে বলতেছে যখন আপনি এটাকে আপলোড করে দিবেন, আপলোড করে দেওয়ার পরে ইনস্টল ডেমোতে যাইতে বলছে। এখানে গেলেন, যাওয়ার পরে দেখাচ্ছে যে এইটা আপনার অ্যাভেলেবেল আছে, বলতেছে প্লাগ ইনস নেম, নো প্লাগ ইন আর নিডেড টু ইম্পোর্ট দিস ডেমো, বলতেছে এই ডেমোটা ইম্পোর্ট করতে কোনো প্লাগইনেরই দরকার নেই। নিচে এখানে বলতেছে ইম্পোর্ট, আপনি ইম্পোর্টের মধ্যে ক্লিক করলেন, ওকেতে ক্লিক করলেন। এখন এটা কিছুক্ষণ সময় নেবে, আমরা আমাদের সাইটটা দেখতে থাকি, যে আমাদের যে মেন সাইটটা ছিল এটা ছিল আমাদের সাইট। তো আমরা থিমটা ইনস্টল করার পরে এটা কিছুটা চেঞ্জ হয়েছিল, তারপর এখানে টোটালটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। এখন জাস্ট এই পেজটাকে একটা রিলোড দিই, রিলোড দিলাম, টোটালটা কিন্তু আমাদের ডেমোটা চলে আসছে, আমাদের একটা ব্লক ওয়েবসাইট হয়ে গেছে। এখানে যেটা আসে না সেটা হচ্ছে ইমেজ, যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ইমেজ এর অপশন কিন্তু ছিল না। তা আমরা আসলে এই পোস্ট গুলো আমাদের দরকার নাই, এগুলো হচ্ছে সবই ডেমো পোস্ট, সো আমাদের ইমেজ গুলো দরকার নেই। বাট যদি আপনি কখনো আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টের জন্য কাজ করলে অবশ্যই এই ইমেজ গুলোও লাগবে, ডেমোর ইমেজ গুলোও লাগবে আপনার। তো আমরা যদি ইমেজ গুলো লাগে তাহলে কি করব, তাহলে হচ্ছে এই যে পোস্ট গুলো আছে পোস্ট গুলোকে আপনি এডিট করে করে ইমেজ গুলো অ্যাড করে দিবেন। কিভাবে করবেন, জাস্ট আপনি পোস্টে গেলেন, পোস্ট, ওকে, এখানে অনেকগুলো পোস্ট আছে, তো হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটাকে আমরা ট্র্যাশে দিয়ে দিলাম। তো এই যে পোস্ট এটাকে আপনি মনে করেন এডিট করলেন, তো এরকম করতে করতে দেখা যাবে কি যে আপনি 2টা 3টা প্র্যাকটিস করার পরে দেখা যাবে এগুলো পরে আপনি ইজিলি পারতেছেন। তো এখানে আমরা ফার্স্টে একদম স্ক্রল করে নিচে ফিচার ইমেজ অ্যাড করবো, একটা সিলেক্ট ইমেজ, তো আমাদের ইমেজ অলরেডি আছে,
আমরা ডেস্কটপে গেলাম, এখান থেকে হচ্ছে ইমেজ সিলেক্ট করলাম, একটা ইমেজ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ইমেজ, স্ট্যাটাস ফিচার ইমেজ, আপডেট দিয়ে দিলাম। এখন পোস্টটাকে ভিউ করি, ইমেজটা চলে আসছে। এইভাবে আমরা প্রত্যেকটা পোস্টের মধ্যে ইমেজ অ্যাড করে দেব। কিভাবে? ধরেন আপনি একটা একটা করে, আপনি একসাথে অনেকগুলো করলেন, কন্ট্রোলে প্রেস করে এডিট বাটনে ক্লিক করলেন, এটা পাশের ট্যাবে ওপেন হয়ে গেল, আবার কন্ট্রোলে প্রেস করে পরেরটাতে এডিটে ক্লিক করলেন, আবার কন্ট্রোলে প্রেস করে পরেরটাতে এডিটে ক্লিক করলেন, এরকম ভাবে আপনি মনে করেন যে কতগুলা একসাথে ট্যাব ওপেন করে নিলেন। ঠিক আছে, আপনার এটা ফাস্ট হবে, এভাবে যদি করেন তাহলে হচ্ছে কাজগুলো ফাস্ট হবে। তারপর জাস্ট আপনি পোস্টের এডিটে গেলেন এবং একটা করে ইমেজ আপলোড করে দিলেন, প্রয়োজনে একসাথে অনেকগুলো আপনি ইমেজ আপলোড করে দিলেন, একসাথে অনেকগুলো ইমেজ আপলোড করে জাস্ট মনে করেন যে একটা একটা করে আপনি ওটার ভিতরে দিয়ে দিলেন। যেমন এটাতে একটা যাবে স্ট্যাটাস ফিচার ইমেজ, এটা আপডেট দিয়ে দিলাম, তারপরেটাতে গেলাম, তারপরেটাতে যে আবার স্ট্যাটাস ফিচার ইমেজ, এখানে গেলাম, তো আমাদের আপলোড করা ইমেজগুলো এখানে চলে আসলো, এটাকেও আপডেট দিয়ে দিলাম, আবার পরেরটাতে গেলাম, আবার স্ট্যাটাস ফিচার ইমেজ এটাতে গেলাম, আরেকটা ইমেজ সিলেক্ট করলাম, আপডেট দিলাম, পরেরটাতে গেলাম, এরকম মানে হচ্ছে আপনি যত ফার্স্ট করে ট্রাই করবেন দেখা যাবে কি ফার্স্ট টাইম প্রথম দিকে যখন আপনি কাজ করবেন তখন এত ফার্স্ট আপনি কাজ করতে পারবেন, আপনি চাইলেও করতে পারবেন না। ঠিক আছে, তো একটা একটা এরকম যখন নাকি স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন, ওরা হয়তো এখন বুঝতে অসুবিধা হতে পারে, বাট পরবর্তীতে এগুলো বুঝতে অসুবিধা হবে না, বা আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আর এগুলো কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখানে জাস্ট হচ্ছে যেহেতু সব ডেমো পোস্ট, তো এগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তা করব না, আমরা পোস্টগুলো আমাদের নিজের গুলো অ্যাড করবো। আমাদের আমরা যখন পার্সোনাল ওয়েবসাইট বানাবো, আমাদের নিজেদের কোনো ব্লগ ওয়েবসাইট বানাবো, তখন হচ্ছে আমরা এই ডেমো কন্টেন্ট গুলো ইম্পোর্ট করবো না, নিজেরা পোস্ট ক্রিয়েট করে তারপরে ওইটাকে ডিজাইন করবো। আর পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি অলরেডি আপনাদের দেখাইছি। ওকে, তো যাই হোক, আমরা এখন সাইটটাকে ভিজিট করি, সাইটটা ভিজিট করে দেখি। হ্যাঁ, এখানে আমাদের কিছু যে পোস্টগুলোতে ইমেজ আছে ওগুলো এখন দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা নিয়ে কাজ করবেন, যেমন ধরেন এখানে শুধু ডেট থাকবে, লেটেস্ট নিউজ যেটা আছে এটা থাকবে না, তারপর হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি আপনার দুইটা বা তিনটা থাকবে বা পাঁচটা থাকবে, আপনার যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো থাকবে, বাকিগুলো থাকবে না, আপনি একটা লগও এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এই অপশনগুলো আপনি মনে করেন নিজে বানাবেন। কীভাবে? ধরেন আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যাবেন কাস্টমাইজের মধ্যে, তো এরকম থিমের যে অপশনগুলো ম্যাক্সিমাম গুলো থাকে হচ্ছে আপনার কাস্টমাইজের মধ্যে, আপনি ডকুমেন্টেশন দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। আপনি মনে করেন যে ম্যানো এখান থেকে চেঞ্জ করলেন, আপনার যে ডিজাইনটা আছে এখান থেকে ম্যানুটা চেঞ্জ করুন, ম্যানু কিভাবে চেঞ্জ করতে সেটা আমি দেখাইছি। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এই ডিজাইনটাকে আপনি চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন? যেমন এখানে বলতেছে কাস্টমাইজে যখন আমরা আসলাম, আমরা যখন এরকম অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলাম তখন এরকম দেখাচ্ছে, আর যখন আমরা এই যে ইম্পোর্ট করলাম, ইম্পোর্টের মাধ্যমে কি কি হয়েছে দেখেন, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাবো যে কি কি ইম্পোর্ট হয়েছে। এখানে বলতেছে 34টা পোস্ট ইম্পোর্ট হয়েছে আর হচ্ছে 6টা পেজ ইম্পোর্ট হয়েছে। ওকে, পাশাপাশি হচ্ছে অনেকগুলা ইমেজ ইম্পোর্ট হয়েছে। এখানে বলতেছে কালার ফরম্যাট ইম্পর্টেন্ট লিঙ্কস, অর্থাৎ তারপরে বলতেছে ভিউ প্রো, মানে এটা হচ্ছে আপনার থিমের যে প্রয়োজনীয় লিঙ্ক গুলো আছে ওগুলা, যেমন ডকুমেন্টেশনের লিঙ্ক এখানে আছে, সাপোর্টের লিঙ্ক আছে, এই অপশন গুলো আছে। বলতেছে সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি আপনি কি শো করবেন? বলতেছে এখানে এই টাইটেলটা, আপনি কিন্তু টাইটেল এখানে শো করতেছে না, আপনাকে একটা লগো আপনি ইউজ করতে হবে এখানে, তো আপনি লগোতে ক্লিক করলেন, মনে করেন আমরা এইটার যে কালার ম্যাগের যে লগোটা এই লগোটা মনে করেন আমরা ইউজ করবো, তো সিলেক্ট করলাম, বলবো এটা ক্রপ করতে, আসলো, তো আমরা এখান থেকে মনে করেন এটাকে ক্রপ করে একটা লগো নিয়ে নিলাম, ধরেন এতটুকু হচ্ছে আমাদের লগো। ওকে, অথবা আপনি আপনার নিজের ইমেজটা এখানে দিয়ে দিবেন, ইমেজটা কিন্তু চলে আসছে। বাট এইখানে যদি দেখেন যে এরকম ডিজাইনটা ভেঙে গেছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই যে ইমেজের সাইজ, এই ইমেজের সাইজের সাথে আমাদের যে ইমেজটা দরকার বা যে এরিয়াটুকু আছে, যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে এটা মিলতেছে না, তো সেক্ষেত্রে আপনি আপনার ইমেজটা যেটা আছে আপনার লোগোটাকে ছোট করে দিলেন।
তো আমরা এখান থেকে মনে করেন যেহেতু আমরা এই মেস থেকেই নিচ্ছি, একটা জাস্ট লঘু আমরা নিয়ে রাখলাম, দেখাচ্ছে যে কিভাবে লঘু নিতে হয়। ঠিক আছে, লঘু নেওয়া হয়ে গেল। তারপর বলতেছে কালার, কালারের মধ্যে এখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে চারদিকে যে বর্ডারটা দেখা যাচ্ছে এই কালারটার কথা বলতেছে। তো আমরা এরকম কালার চেঞ্জ করতে পারি, আমার মনে হচ্ছে হোয়াইটটা থাকলে বেশি ভালো হবে। তো হোয়াইট থেকে হালকা একটা গ্রে কালার টাইপের থাকলো ব্যাকগ্রাউন্ডে। ওকে, এরপর বলতেছে হেডার মিডিয়া, হেডার মিডিয়া এখানে আপনি ইমেজ অ্যাড করে দেখলেন যে এটা কোথায় অ্যাড হয়। ঠিক আছে, এরকম আপনি অ্যাড করে দেখতে পারেন। এরপর আপনি দেখতেছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি এই ব্যাকগ্রাউন্ডে টোটাল ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অপশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে ম্যানো, অর্থাৎ এই যে ম্যানোটা আছে যেটা কিনা আমরা অ্যাপিয়ারেন্স থেকে, ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোতে যে যে বিষয়টা চেঞ্জ করতে পারবো, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোতে যে এখানকার যে ম্যানোগুলো আছে এগুলো যে যা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সিলেক্ট করলাম এই যে অপশনগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যদি চেঞ্জ করি আর কি, তাহলে হচ্ছে এখান থেকেও করতে পারবো, আমরা অ্যাপিয়ারেন্সের ম্যানো থেকেও করতে পারবো, আবার কাস্টমাইজের থেকে আপনার এখানে প্রাইমারি ম্যানোর ভিতরে যা আছে এগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো এদিক ওদিক করে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে বলতেছে উইজার্স অপশন, উইজার্স এর মধ্যে বলতেছে রাইট সাইড বার, রাইট সাইড বার বলতে এই অপশন গুলোকে বলতেছে। এই উইজেট গুলো আমরা আবার ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে উইজেটের ভিতরে যেয়ে পাবো, দুটাতে সেম জিনিসই থাকে। ঠিক আছে, মানে এইটাই ওইখানে শো করে। তো রাইট সাইড বার, রাইট সাইড বার বিভিন্ন অপশন দেখাচ্ছে, এই অপশন গুলো এখান থেকেও চেঞ্জ করতে পারবো অথবা চাইলে এখান থেকেও করতে পারবো। ওকে, অপশন গুলো আপনি একটা একটা করে চেক করলেন কি কি আছে, অথবা এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে উইজার্ডস থেকে এখান থেকে করলেন। আমরা কাস্টমাইজ আবার গেলাম, যাওয়ার পরে বলতেছে হোম পেজ সেটিংস, হোম পেজ সেটিংস এর মধ্যে বলতেছে লেটেস্ট পোস্ট, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে লেটেস্ট পোস্ট গুলা। তারপর আপনি গেলেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, যারা নাকি সিএসএস জানেন তারা চাইলে স্টাইল অ্যাড করতে পারবেন। হেডার অপশন, হেডার অপশনের মধ্যে কি আছে, হেডার লগও আছে, মানে এই যে আমাদের লগ, তো আমরা চাচ্ছি হেডারের টেক্সট অনলি, অর্থাৎ এখানে টেক্সট শো করবে, বুঝছেন, শুধু টেক্সট শো করতেছে এখন। ওকে, তারপর টেক্সট সিলেক্ট করে পাবলিশ করে দিলেন, তাহলে এখন শুধু টেক্সট শো করবে। তারপর আপনি আবার বলতেছেন মেন হেডার এরিয়া ডিসপ্লে, বা হেডার এরিয়ার মধ্যে লোগোটা তো গেলই, এখানে ডিজাইনটা কিরকম হবে, লোগোটা কি সেন্টারে থাকবে কিনা, যেমন আপনি এটাতে ক্লিক করলে লোগোটা সেন্টারে চলে আসবে, এই হেডারটা চেঞ্জ হয়ে গেল, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, আমাদের মনে হচ্ছে এই ডিজাইনটাই ভালো, এই ডিজাইনটা আমাদের ভালো লাগতেছে। এরপর আমরা গেলাম হচ্ছে হেডার ইমেজের পজিশন, হেডার ইমেজ পজিশন। ওকে, এরকম প্রত্যেকটা একটা একটা করে চেঞ্জ করবো। ব্রেকিং নিউজ আমরা এটাতে আনচেক করে দিলাম, অর্থাৎ এই যে ব্রেকিং নিউজটা আছে এটা চলে যাবে, চলে গেল। এরপর বলতেছে আপনার শো ডেট, এই ডেটটা শো করবে না, শো করবে কি করবে না, এটা তো আমরা চাচ্ছি এটা শো করুক, শো হোম আইকন, অর্থাৎ এই যে এখানে যে আইকনটা আছে এটা শো করবে কিনা। বলতেছে স্টিকি ম্যানো, অর্থাৎ এই যে আপনি নিচের দিকে যখন স্ক্রল করেন এই ম্যানোটা যে স্টে করে থাকে এখানে, মানে থাকে, আপনি যত নিচে নামেন না কেন, নিচের দিকে যান না কেন, আপনার এটা এখানে স্টে করবে, এটাকে বলা হয় স্টিকি ম্যানো। ওকে, সো সার্চ আইকন, সার্চ আইকন বলতে এই যে ম্যানোর মধ্যে একটা সার্চ আইকন, এই আইকনটা আপনি রাখতে চাচ্ছেন কিনা, এই অপশনটা এখানে আছে। পরে বলতেছে র্যান্ডম পোস্ট, অর্থাৎ এখানে যে পোস্ট গুলো আছে পোস্টের কোনো সিরিয়াল থাকবে না, একটার পরে মানে উল্টা পাল্টা ভাবে আসবে এটা। রেসপন্সিভ ম্যানো স্টাইল, অর্থাৎ যখন আপনি এটা মোবাইলে দেখবেন, এই যে মোবাইলে যখন দেখবেন বলতেছে ক্লিক টু সুইচ টু নিউ রেসপন্সিভ ম্যানো, তো আপনি এটা ডেস্কটপে থাকলেন, ডেস্কটপে থেকে এটাতে ক্লিক করলেন, মোবাইল ভার্সনে গেলাম, এখানে রেসপন্সিভ ম্যানোটা দেখাচ্ছে। ওকে, তো এটা বাদ দিলাম, ডেস্কটপ ভার্সনে আবার আসলাম। ওকে, এ হচ্ছে আমাদের হেডার অপশন, হেডার অপশনের পরে আপনি গেলেন হচ্ছে ডিসপ্লে অপশন, ডিসপ্লে অপশন বলতেছে ফন্ট পেজ সেটিংস। ঠিক আছে, ফন্ট পেজ সেটিংস, তারপর বলতেছে সাইট লেআউট, সাইটের ডিজাইনটা কিরকম হবে,
যেমন এখানে আছে হচ্ছে বক্স লেআউট, যেটা কিনা চারদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, একটা ম্যাক্সিমাম এরিয়ার মধ্যে থাকবে ওয়েবসাইটটা। আমরা যদি এটাকে স্ক্রল ছোট করে দিই, এই আইকনে ক্লিক করে হাইড করে দিলাম এরিয়াটা, তো এখানে দেখাচ্ছে যে এই টোটাল উইথ হচ্ছে একটা ম্যাক্সিমামের মধ্যে এবং দুই পাশে হচ্ছে একটা কালার দেখাচ্ছে। আমি বললাম ওয়াইড লেআউট, ওয়াইড লেআউটের মধ্যে এই টোটাল উইথটা ভরে যাবে, এর হচ্ছে আমাদের টোটাল উইথ সহ ওয়েবসাইট। আচ্ছা, তারপর হচ্ছে ডিফল্ট লেআউট, অর্থাৎ আপনি নতুন করে যখন পোস্ট বা পেজ ক্রিয়েট করবেন তখন ওটা কিরকম হবে, সাইড বার থাকবে কি থাকবে না, বা ম্যাক্সিমাম একটা উইথ থাকবে কন্টেন্টের, এই অপশনগুলো আপনি একটা একটা করে চেক করে নেবেন। আপনি প্র্যাকটিস না করলে এগুলো মনে রাখতে পারবেন না, ঠিক আছে। ডিফল্ট লেআউট ফর সিঙ্গেল পোস্ট অনলি, অর্থাৎ যখন এই যে পোস্টগুলো আছে, পোস্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যে পেজে যাচ্ছে এই পেজটাকে বলা হয় সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট। ওকে, সিঙ্গেল পোস্টের মধ্যে আপনি কি স্টাইল চাচ্ছেন, যেমন আমরা এখানে বললাম সিঙ্গেল পোস্টের মধ্যে কি হবে, সিঙ্গেল পোস্টের মধ্যে সাইড বার যেটা আছে এটা মনে করেন আপনার থাকবে লেফটে। তো দেখেন আমাদের সাইড বারটা লেফটে চলে আসছে, এখানে খুব বেশি কোনো কন্টেন্ট আমরা উইজেটে অ্যাড করি নেই, তো আমরা আবার এটাকে রাইটেরটা দিয়ে দিলাম, তো এই উইজেটটা চলে যাবে, রাইটে চলে আসবে। ওকে, হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট প্রাইমারি কালার অপশন, অর্থাৎ আমাদের মেন যে কালারটা থাকবে, যেমন কালার এই যে হোভার কালার, তারপর হচ্ছে যে বর্ডার কালার, এই কালারটা কোনটা থাকবে, এটা চাইলে আমরা আমাদের পছন্দ মতো একটা দিয়ে দিতে পারি। ওকে, হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তারপর হচ্ছে সোশ্যাল অপশন, অর্থাৎ আমাদের এই যে উপরে যে সোশ্যাল অপশন গুলো আছে এগুলো লিঙ্ক গুলো চেঞ্জ করতে হবে, তো আপনি যেগুলো বাদ দিতে চাচ্ছেন, যেমন ধরেন আপনি প্রিন্টারেস্টটা বাদ দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, নিচে একটু নিচের দিকে স্ক্রল করে আপনি প্রিন্টারেস্টটাকে আনচেক করে দেন, বা এই যে লিঙ্কটা আছে হ্যাশ এটাকে বাদ দিয়ে দেন। এখানে যখন লিঙ্কটা বাদ দিয়ে দিবেন তখন অটোমেটিকলি ওটা চলে যাবে। আবার পেছনে আসলেন, পেছনে এসে ফুটার অপশন, ফুটার অপশনে দেখলেন এখানে ফুটার মেইন এরিয়া ডিসপ্লে, অর্থাৎ একদম নিচে যে ফুটারটা আছে এখানে দুইটা অপশন আছে, টাইপ ওয়ান টাইপ টু, দুইটা দুই রকম ভাবে দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন গুলো চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে টাইপ ওয়ান একটা হচ্ছে টাইপ টু। টাইপ টু এর মধ্যে দেখেন এখানে এই যে টাইটেল গুলো আছে, টাইটেল গুলোর ব্যাকগ্রাউন্ড কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা নর্মাল থাকতেছে। তো টাইপ ওয়ানে যখন যাই তখন দেখা যায় যে এই টাইটেল গুলাকে আপনার একটু স্টাইলিস্ট করে ফেলে, দেখি এখানে দুটার মধ্যে খুব, আচ্ছা দুটার মধ্যে তেমন কোনো তফাৎ, হ্যাঁ এই হচ্ছে এটা তফাৎ। ওকে, এটা ফুটার অপশন। তারপর হচ্ছে এডিশনাল অপশন, আদার্স যে বিষয়গুলো আছে এগুলো আপনি প্রত্যেকটা একটা একটা করে দেখতে হবে, না ট্রাই করলে বুঝবেন না। ওকে, তো এটাকে পাবলিশ করে দিলাম। এখন মেনলি যেটা আমাদের দরকার, যে আমরা তো এটা একটা বানাইলাম, সাইট বানাইলাম, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করলাম, আমরা জানি যে কিভাবে পোস্ট করতে হয়, কিন্তু এখন আমরা চাচ্ছি যে এই যে ক্যাটাগরিটা আছে হেলথ ক্যাটাগরি, আমরা চাচ্ছি এখানে হেলথ না, এখানে টেকনোলজি থাকবে, ফ্যাশনের জায়গায় ফ্যাশন থাকবে, স্পোর্টসের জায়গায় মনে করেন হেলথ চলে আসবে। এই যে ক্যাটাগরিগুলা, মানে ক্যাটাগরি ওয়াইজ যে আপনার পোস্টগুলো শো করবে, ওই ক্যাটাগরিগুলো আমরা চেঞ্জ করে দেবো কিভাবে, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটের মধ্যে যে দেখতেছি যে এখানে ফ্রন্ট পেজ নামে একটা অপশন আছে, ফ্রন্ট পেজ মানে হচ্ছে আপনার একদম হোম পেজ যেটা, এটাকে বলা হয় ফ্রন্ট পেজ। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পেজের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট, ফ্রন্ট পেজের অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলতেছে এই অ্যাডটা ফ্রন্ট পেজে আছে, দেখি কোথায় আছে এটা, এই যে এখানে আপনার ফ্রন্ট পেজের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। আপনি যদি এটাকে বুঝতে, আমি লিঙ্কটা কপি করে রাখি, কপি করে মনে করেন এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিলাম, এখন একটা রিলোড দিয়ে দেখি কি হয়েছে, এটা চলে গেল। এখন আপনি আবার উইজেটে গেলেন, উইজেটে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে দেখলেন এখানে বিভিন্ন সাইজের অ্যাড পাওয়া যায়, তো এই অ্যাডটাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করে ফ্রন্ট পেজ যেটা আছে, ফ্রন্ট পেজ আমাদের এটা কোন এরিয়া ছিল, একদম উপরে যাই, এখানে বলতে ফ্রন্ট পেজ বটম সেকশন, তো ফ্রন্ট পেজ বটম সেকশন যেটা আছে এটাতে ক্লিক করে আমরা
ফ্রন্ট পেজ, আমরা দেখি ফ্রন্ট পেজ বটম সেকশনটা কোথায় আছে, মিডল সেকশন, মিডল সেকশন, বটম সেকশন, অ্যাড উইজেট। এখানে একটা টাইটেল দিতে পারেন অথবা এখানে জাস্ট ইমেজের লিঙ্কটা দিবেন। ইমেজের লিঙ্কটা পাবেন কোথায়? মানে আপনি যাবেন মিডিয়াতে, অ্যাড মিডিয়া, এখানে যে আপনি আপনার ইমেজটাকে আপলোড করে দিবেন। আপলোড করে ওই ইমেজের যে লিঙ্কটা থাকবে, আমরা যদি লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গেলে আমাদের এক্সিস্টিং যে ইমেজগুলো আছে ওগুলো দেখতে পাবো। এ হচ্ছে ইমেজ, এই ইমেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করে উইজেটের ইমেজ লিঙ্কের মধ্যে দিয়ে দিব, ওকে, অথবা সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক করব। সিলেক্টেড ইমেজের মধ্যে ক্লিক করে ইমেজটাকে সিলেক্ট করে ইউজ দিস ইমেজে ক্লিক করে দিতে পারবো। আর ইমেজে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা আমরা উপরে দিয়ে দেবো। আমরা আপাতত একটা হ্যাশ দিয়ে রাখলাম, অর্থাৎ কোনো পেজে যাবে না, তারপর সেভ করে রাখলাম, ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা উপরে নিয়ে যাবো, তাহলে ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম, একটা রিলোডতে আবার এখানে চলে আসবে, চলে আসলো। এরপর তার মানে বুঝলাম যে এর নিচেরটা যেটা সেটা হচ্ছে বটম সেকশন, এখানে বলতেছে ফিচার্ড পোস্ট, ফিচার্ড পোস্টের মধ্যে বলতেছে টেকনোলজি। তো এই যে টেকনোলজি দেখেন, বলতেছে টেকনোলজি, তারপর আপনি চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, কয়টা পোস্ট শো করবে সেটা আপনি বলে দিতে পারেন, কোন ক্যাটাগরি থেকে শো করবে সেটা আপনি বলে দিতে পারেন। যেটা আমি বলছিলাম যে একদম উপরে যেটা আছে যে হেলথ, হেলথের জায়গায় থাকবে টেকনোলজি। তাহলে আমরা কি করব যে উইজেটে যাবো, উইজেটে যেয়ে দেখবো ফ্রন্ট পেজের ভিতরে টপ সেকশন নামে একটা এরিয়া আছে, এটার অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে আমরা কিন্তু চাইলে এই যে পোস্ট ফিচার যেটা আছে, অর্থাৎ এখানে যদি দেখি আমরা এই যে ফিচার পোস্ট স্টাইল, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো, ওকে। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মনে করেন এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। সিলেক্টে ক্যাটাগরি, যে ক্যাটাগরি থেকে আপনি পোস্টগুলো ডিসপ্লে করতে চাচ্ছেন, আমি চাচ্ছি টেকনোলজি থেকে ডিসপ্লে হবে। তাহলে এখানে টাইটেল দিয়ে দিলাম আমরা টেকনোলজি, টেকনোলজি দিয়ে দিলাম। এখানে কয়টা পোস্ট শো করবে সেটা আমি মনে করে বললাম 5টা পোস্ট শো করবে। তারপর হচ্ছে শো ফ্রম, ফ্রম এ ক্যাটাগরি, শো লেটেস্ট পোস্ট, আমরা লেটেস্ট পোস্ট না দিয়ে বললাম যে একটা ক্যাটাগরি থেকে, কোন ক্যাটাগরি থেকে, টেকনোলজি ক্যাটাগরি থেকে। সেভ করলাম, সেভ করে একটা রিলোড দিলাম, দেখলাম টেকনোলজি চলে আসলো এবং এখানে টোটাল 5টা পোস্ট চলে আসলো, একটা হচ্ছে বড় হয়ে আসলো আর বাকি 4টা ছোট হয়ে পোস্টগুলো আসলো। এরকম ভাবে আমরা যেগুলো অলরেডি আছে এখানে, যেরকম এখানে হেলথ আছে, তো হেলথটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, অথবা ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারি। এরকম ভাবে এক একটা থিমের মধ্যে অপশন এক এক রকম থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের একটা কমপ্লিট ওয়েবসাইট হয়ে গেল কোনো কোডিং নলেজ ছাড়া, ঠিক আছে? এখন আপনি চাইলে এই প্রত্যেকটা টেক্সট ইমেজ চেঞ্জ করতে পারেন, ওকে। যেগুলো ফুটারে আছে এগুলো হচ্ছে আপনার ফুটার উইজেটের মধ্যে, এরকম যে ফুটার 1, ফুটার 2, ঠিক আছে, এরকম অপশন আছে। তারপর হচ্ছে যেগুলো সাইডে আছে, সাইডগুলো আপনি খুঁজবেন হচ্ছে সাইড বারে, অর্থাৎ এখানে আমরা খুঁজে বের করবো সাইড বার কোথায় আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লেফট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার, ওকে। তো সাইড বারের কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, ইমেজ গুলো যেগুলো আছে ইমেজ গুলো চেঞ্জ করতে পারি, অ্যাডের ইমেজ গুলো চেঞ্জ করতে পারি, ওকে। এ হচ্ছে বিষয়। আর বাকি যে বিষয়গুলো আছে, যেমন এটার সিকিউরিটির জন্য একটা প্লাগইন ইউজ করা, আপনার অ্যাসিওর জন্য একটা প্লাগইন ইউজ করা, কন্টাক্ট ফর্ম তৈরি করা, ওকে, এবং প্রত্যেকটা আমরা দেখে নিব। এখন প্রবলেম হচ্ছে যে এই যে ম্যানো, ম্যানোর মধ্যে দেখেন ডাউনলোডে ক্লিক করলে এটা অন্য জায়গায় চলে যাচ্ছে, থিম ইনফোতে ক্লিক করলে অন্য জায়গায় চলে আসে, শুধুমাত্র ক্যাটাগরি গুলোতে ক্লিক করলে আমাদের এই পেজে থাকতেছে বা এই ওয়েবসাইটে থাকতেছে। আমরা চাচ্ছি এই যে ডাউনলোড, থিম ইনফো আর ভিউ প্রো, এই তিনটাকে বাদ দিয়ে দিব। কি করব, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানুতে যাব, ম্যানুতে যে এই যে কাস্টম লিংক যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, ভিউ প্রো এটাকেও রিমুভ করে দিলাম, প্রিমিয়াম ম্যানু, সরি প্রাইমারি ম্যানু, এটাকে সেভ করে দিলাম, রিলোড দিই, ওগুলো চলে গেলে হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আমাদের পোস্ট গুলো দেখতে পারবো, প্রত্যেকটা অপশন খুব সুন্দর ভাবে দেওয়া আছে, ওকে।